মূল্যস্ফীতি আমদানির লাগাম টেনে ধরা আর সংকোচনমূলক নীতির কারণে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি নেমে আসতে পারে সোয়া 5%। বাংলাদেশ ও এশিয়ার অর্থনীতি নিয়ে রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য দিয়েছে বিশ্বব্যাংক ও এডিবি। সংকটেও বাংলাদেশ তুলনামূলক ভালো করেছে উল্লেখ করে সংস্থা দুটি বলছে আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় যৌক্তিক সুদহার নির্ধারণ, ব্যাংক খাতের সংস্কার ও ডলারের একক দর নির্ধারণে নিতে হবে কার্যকর পদক্ষেপ। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার বিএমডব্লিউ, থাকছে এক্সাইটিং সব পুরো। করোনাকালেও তাক লাগানো প্রবৃদ্ধি, রপ্তানি রেমিটেন্সের ইতিবাচক ধারা আর বিনিয়োগ কর্মসংস্থানের বিচারে স্বস্তিতেই কেটেছে বাংলাদেশের অর্থনীতি। তবে যুদ্ধ শুরুর পর সেই সক্ষমতা যেন কাজে দিল না খুব একটা, ফলে টিকে থাকতে নিতে হলো একের পর এক সিদ্ধান্ত যার বেশিরভাগই নেতিবাচক ফল এনে দিচ্ছে অর্থনীতির জন্য। ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংকের মূল্যায়ন অন্তত সেটাই। বলা হয় ডলার বাঁচাতে আমদানির নিয়ন্ত্রণ সহ কয়েকটি পদক্ষেপে প্রবৃদ্ধি নামতে পারে সোয়া পাঁচের ঘরে। করোনা পরবর্তী উত্তরণে বাংলাদেশের সাফল্য ম্লান হয়ে গেছে ইউক্রেন যুদ্ধের কারণে। তারপরও বেশ কিছু সংকোচনমূলক সিদ্ধান্ত নিতে হয়েছে পরিস্থিতি মোকাবেলায়, ফলে সংগত কারণেই প্রবৃদ্ধি কমবে। তবে এগিয়ে যেতে হলে এই মুহূর্তে কিছু খাতে সংস্কারের বিকল্প নেই। বিশ্বব্যাংক বলছে অর্থবছরের প্রথমার্ধে লেনদেনের ভারসাম্যে ঘাটতি দাঁড়িয়েছে $7 বিলিয়ন। আমদানির চড়া ব্যয় উস্কে দিয়েছে মূল্যস্ফীতি, একই সাথে ডলারের বহুমাত্রিক দর নেতিবাচক প্রভাব ফেলেছে আমদানি রপ্তানির ক্ষেত্রে। আমরা তো গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত দেখেছি এক্সচেঞ্জ রেটের ভূমিকাটা কি, কাজে এটা যদি আমরা বাজারের উপর ছেড়ে দিই এবং রেমিটেন্সের রেটটা এবং মানে এক্সচেঞ্জ রেটটা, শুধু রেমিটেন্স বলবো না, এক্সপোর্টের জন্য যে রেটটা, এটা যদি একীভূত হয় এবং বাজারের সাথে বাস্তবতার সাথে বাস্তবতার কাছাকাছি হয়, তাহলে একটা যে সাপ্লাই রেসপন্স আসে এইটার প্রমাণ কিন্তু বাংলাদেশের নিজের অভিজ্ঞতায় গত 6 মাসে বলে দিয়েছে। এদিন এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক অবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রবৃদ্ধি নিয়ে একই আভাস দেয় এডিবি। সংস্থাটির মতে চড়া মূল্যস্ফীতিতে কমেছে অভ্যন্তরীণ চাহিদা, রপ্তানির প্রবৃদ্ধিও হয়নি প্রত্যাশা অনুযায়ী, ফলে ভাটা পড়েছে দেশি বিদেশি বিনিয়োগে। সব সংস্কারই কিছু না কিছু তাৎক্ষণিক সংকট আছে, তবে তা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ভালো ফল আনে। আমি মনে করি বৈশ্বিক সংকটেও কিছু খাতে সংস্কারের জন্য উপযুক্ত সময় আছে বাংলাদেশ। নির্বাচনী বছরে অর্থনৈতিক সংকট বাড়বে কিনা এমন প্রশ্নে সংস্থা দুটির অভিন্ন মত, সিদ্ধান্ত নিতে হবে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা।